আমি প্রথমে যে কথাটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার মনে হয় এটাও একটা রেকর্ড। এই নির্বাচন কমিশন যত সময় হাতে রেখে তফসিল ঘোষণা করেছেন, তত সময় হাতে রেখে তফসিল ঘোষণার আগে হয়নি, অন্তত আমার জানা মতে হয়নি। আমি ঘেঁটেও দেখিনি কোন কোন নির্বাচন কমিশন কতভাবে কত কতখানি হাতে সময় রেখে তফসিল ঘোষণা করেছে। এইখানে আমি আগে দুটি বিপদের কথা বলিনি, তারপরে আমি আপনার প্রশ্ন উত্তর আসছি যে আলোচনার সময় আছে কিনা। প্রথম যে শঙ্কাটি হলো সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। প্রথম শঙ্কাটি হলো যে নির্বাচন কমিশন, আমরা লিখিত পড়িতভাবে যেটা জানি বা বই পুস্তকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যা আছে, এই মুহূর্ত থেকে সমস্ত দায় দায়িত্ব ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন, যাদের ক্ষেত্রে ওনারা নিয়োগ দিয়েছেন, ডিসি, সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, এখন তো সরাসরি নির্বাচন কমিশনের আন্ডারে। এখন টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনো দল, ইভেন সরকারি দল যদি বলে আমাদের কিছু করণীয় নাই, নির্বাচন কমিশন হ্যাজ টু ডিসাইড, তাহলে কিন্তু তারা খুব ভুল কথা বলবেন বলে মনে হয় না। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন এতখানি সময় দিয়ে যে এত বড় রিস্কের মধ্যে নিজেরা পড়লেন, কেন এত সময় দিতে হলো, এর পিছনে যদি কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা কি নির্বাচন কমিশনের ধর্তব্যের মধ্যে ছিল কিনা। কারণ একটা পলিটিক্যাল কথাবার্তার যদি বা সংলাপের যদি যেটা এখন এখন মনে হচ্ছে যে বিদেশি চাপের থেকেও সেই কথাটি বলা হচ্ছে যে সুষ্ঠু গ্রহণযোগ্য অংশমূলক নির্বাচন, তার আগে তিনটি পার্টিকে বলা হয়েছে সংলাপ করার জন্য। অ্যাকচুয়ালি তিনটি পার্টি ম্যাটার করে নির্বাচনে, দুটি পার্টি বেশি, একটি পার্টি কিছুটা। তো সেই জায়গাতে ইলেকশন কমিশন কিন্তু এই দায়িত্বটা নিয়ে ফেললো, শিডিউল ডিক্লেয়ার করে যে এর মধ্যে যদি কোনো সংলাপ আয়োজন হয়, যদি সম্ভব হয়, হবে কি না আমি জানি না, কারণ আজকেই জনাব ওবায়দুল কাদের বলেছেন যে সময় এখন নেই। তবে রাজনীতিতে সংলাপ করা বা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ কখনোই হয় না, এমনও দৃষ্টান্ত আপনার দৃষ্টান্ত আছে যে সবকিছু চলছে তার মধ্যে সংলাপও চলছে। আমাদের বঙ্গবন্ধুর সময় তো আমরা দেখেছি যে সংলাপ চলছে, চলছে চলমান অবস্থায় তিনি মুভমেন্টও করছেন। কাজে সংলাপ চলতে পারে যে কোনো সময়, এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন যে সংকট আছে, আগামীতে যে সংকট আমি অন্তত উপলব্ধি করতে পারছি, সেই জায়গাতে একটা মীমাংসা হওয়ার প্রয়োজন আছে, রাজনৈতিক মীমাংসা। এরকম ভাবে একটা দেশ চলতে পারে না যে 5 বছর পর পর একটা নির্বাচন আসবে, এই পার্টি নয়, ওই পার্টি নয়, ওই পার্টি এক পার্টি, এটা নিয়ে একটা হইচই শুরু করবে। এবং আমরা কোথায় যাচ্ছি? আজকে 50-52 বছর বাংলাদেশের স্বাধীনতার, এত উন্নয়ন করা হয়েছে, এত উন্নতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই, অর্থনৈতিক উন্নতি হয়েছে। এখন অবশ্য অর্থনীতি ডাউনের দিকে চলে গেছে, আগামীতে কি হবে বলা যায় না। তো কাজে এই সংঘাতময় পরিস্থিতিতে ইলেকশন কমিশনের দায়িত্বটা হাতে নিয়ে ওনারা কি নিশ্চয়ই বুঝেই নিয়েছেন যে এই সমস্ত কিছুর জন্য তাদেরকে আলটিমেটলি ব্লেম করতে হবে ভিতর থেকে এবং বাইরে থেকে। তো আমি বলবো যে সেই একটা রিস্ক তারা সংলাপের নিয়েছে। বিষয়ে যেটা আমি তারা নিয়েছে এবং সংলাপের বিষয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সংলাপ যে কোনো সময় হতে পারে, সেটার জন্য তফসিলে সময় দেওয়ারও প্রয়োজন নেই এবং তফসিলের মধ্যে হতে হবে এমনও কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় নির্বাচন শুরু হওয়ার 7 দিন আগে হয়তো একটা পরিস্থিতি হয় যেখানে সংলাপ হয়ে মিউচুয়ালি ইলেকশনটাকে আরো পিছাতে পারে। আমি যদি বলি, আমি পার্টির ঊর্ধ্বে চলে যেতে চাই, আমি আমার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করি, কারণ এদেশে আমাকে থাকতে হবে। আমি আমার বিদেশে কোনো বাড়িঘর নেই, আমার কোনো টাকা পয়সাও বিদেশে গচ্ছিত নেই, আমি এবং আমার আমার সন্তানরা সবাই এখানে আছে, আমরা এখানেই থাকবো, এদেশেই যা হওয়ার তাই হোক, মারা গেলে এখানেই দাফন হব। কাজে আমি আমার দেশটাকে বড় করে দেখতে চাই, আমি যতদূর সম্ভব
যে কোনো ক্যাপাসিটিতে আমি আমার দেশের যতটুকু পারেছি নিঃস্বার্থভাবে কাজ করেছি। আমি এটা দেখতে চাই। আমি যা দেখছি বিশ্ব বিশ্বায়নের এবং বিশ্বের রাজনৈতিক, ভূরাজনৈতিক এবং কৌশলগত অবস্থানের বিষয়ে আমি যেটা দেখছি, আমরা খুব একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়েছি। এবং এই সুড়ঙ্গটা আমি যতই বলি বিদেশি হস্তক্ষেপ, বাইরের হস্তক্ষেপ না গার হস্তক্ষেপ, পড়ে গেছি আমরা। এই পড়ে যাওয়ার মধ্য থেকে আমাদেরকে যদি বের করতে হয়, বেরোতে হয়, তাহলে এখন দেশের কথা চিন্তা করে আপনাকে এগোতে হবে। আমি যে বর্তমান সরকার সরকার আছেন, সরকার প্রধান আছেন, আমি সবসময় মনে করি যে তাদের দেশের প্রতি বিশাল একটা অবদান আছে এবং আরো অবদান রেখেছেন, কিন্তু সেই সেই কাজেই আমি সবসময় আমি ইলেকশন কমিশনে বলতাম যে আওয়ামী লীগ যদি লিড নেয় তাহলে সমস্ত দল তা ফলো করে। এই কথা সত্যি, অতীতে অধিক তিক্ততা হয়েছে, কিন্তু আজকে দেশের ভবিষ্যতের শঙ্কা যেটা আমার এবং অন্যান্য নাগরিকের, আমরা যারা একটু একটু বুঝি তাদের, সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের আর কোনো উপায় নেই। এই সমস্যা থেকে বের হতে হলে আলোচনার একটা 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 সুযোগ খুঁজে বের করতে হবে, সেই আলোচনাটা করতে হবে, যাতে আমরা ভবিষ্যতে এই যে বাইরের থেকে এসে আমাদেরকে বলবে আলোচনা করুন, বসুন, ভালো নির্বাচন করুন, এগুলো তো আমরা বলে আসছি, আমরা ক্ষুদ্র পরিসরে হলেও বলেছি, যারা লেখালেখি করেন তারা করেছে। তো কাজে এই আমি যদি অতীত টানতে যাই তাহলে আমাকে এখন বলতে হবে এদেশে লর্ড ক্লার্ক কেন এসেছিল, মির্জাফরের কারণে এসেছিল। এখন এগুলো বলতে গেলে এর কোনো সীমা পরিসীমা নেই। আমি শুধু চিন্তা করি যে আমরা যতই তুচ্ছ তাচ্ছিল্য করি, যত কথাই বলি, আমরা এমন একটা পরাশক্তির নেক নজরে পড়েছি যে তার পক্ষে যে কোনো দেশকে তছনছ করা মোটেও অসম্ভব কিছু নয়। হ্যাঁ, সেটা এখন আপনি যদি দেখেন তাহলে তারা যেই রাস্তা ধরেছে সেই রাস্তা কিন্তু বৃহত্তর জনগণের মনের আকাঙ্ক্ষার রাস্তাটা ধরেছে যে আমি ভোট দিতে চাই, আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই। সেই জায়গাতে আমার মনে হয় কেউই একথা অস্বীকার করবেন না যে বিগত দুটি নির্বাচন বা 2008 সালের পরে নির্বাচন এবং ভোটারদের উপস্থিতি, ভোটারদের মনোকামনা পূরণ হয়নি। সেটা আমি বলছি বলে তাই নয়, বিগত দিনের নির্বাচন কমিশনাররাও এখন ওই একই কথা বলছেন। কাজেই আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং এদেশ তো আমি সুভাষ সিংহ রায় বা মাহবুব কামাল সাহেব জীবন দশা আর কতটুকু আছে, ভবিষ্যতের জন্য এদেশকে আমরা রেখে যেতে চাই একটা গণতান্ত্রিক কান্ট্রি হিসাবে। আমরা ব্লেম করতে পারি মিলিটারি শাসনকে, কিন্তু আমি একজন ইউনিফর্ম লোকে বলতে চাই এই সুযোগ করে দিয়েছিল তারা, এই রাজনৈতিক হানাহানিটাই সুযোগ করে দিয়েছিল, সব সময় তাই করে দেয় ফর থার্ড পার্টি টু এন্টার ইন। তো আমি এটুকুই বলবো আজকে আপনাদের শেষ। আমি শুধু সবসময় আশা করি যে একটা ভালো দিন হয়তো আমরা দেখব, শুভবুদ্ধির উদয় হবে, একজন আরেকজনকে ব্লেম না করে এই নিয়ে আমাদেরকে থাকতে হবে, এই নিয়ে আমাদেরকে দেশে চলতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো কিছুর পেছনে না যাই। আমি আবার বলছি, শেষ কথা বলছি, আমরা কিন্তু মহাবিপদের সম্মুখীন হয়ে আছি।